আফটারনুন পাপিয়া লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি পাপিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের সবার নিশ্চয়ই লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। আমার মোটামুটি বলবো কি, মানে আমার মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে, এই যে মেয়ে ঘুমিয়ে আছে, হাজবেন্ড খেয়ে চলে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তো দেখো, মাথা আজকে শ্যাম্পু দিয়েছি, শুকায়নি, ভেজা আছে, মেঘলা মেঘলা আকাশ। তো যাই হোক, তোমাদের সামনে আমার কিছু কথা আছে বলার। সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয় থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কার ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কাদির কথা বলছি, প্রিয়াঙ্কা টাইম স্টোরি। ওই দিদিকে আমার এতটাই ভালো লাগে, মনের কথা জানানোর জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। এখন দিদিকে আমি যে কতটা ভালোবাসি সেটা কি করে প্রকাশ করবো বলো? না দিদির ফোন নাম্বার আছে আমার কাছে, না দিদির হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে। তো ভাবলাম যে একটা ভিডিও করেই নয় দিদিকে জানিয়ে দিই যে আমি দিদিকে কতটা ভালোবাসি। তো প্রিয়াঙ্কা দি, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। প্রথমেই বলি কংগ্রাচুলেশন, তোমার 10K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। তুমি ভীষণ ভালো, তুমি দেখতে তো কি বলবো, একদম লক্ষ্মী লক্ষ্মী। আর তোমার কথা বলার স্টাইল, মুখ খুলে সবসময় হেসে কথা বলো, আমার খুব ভালো লাগে। তো খুব ভালো লাগে তোমার প্রত্যেকটা ব্লগ, আর তোমার শর্ট ভিডিও তো দারুণ। তুমি কিন্তু ভীষণ সুন্দর ড্যান্স করো, যাই বলো, শর্ট ভিডিওগুলো ব্যাপক সুন্দর হয়, তোমার নাচ খুব ভালো হয়। আর তোমার ব্লগগুলো আমি দেখি, ফলো করি তোমাকে, হয়তো কমেন্ট তোমার চ্যানেলে হয়তো কমেন্ট আমি করি না, কিন্তু তোমার প্রত্যেকটা শর্ট ভিডিও, প্রত্যেকটা ব্লগ আমি দেখি। রিসেন্ট তোমার মামার বিয়ে হলো, প্রত্যেকটা ব্লগ আমি দেখেছি, শর্ট ভিডিওগুলো দেখেছি। তোমাকে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তুমি যে কি বলো তো, আমার সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে তুমি যে মানে হেসে হেসে সারাক্ষণ তুমি মুখটা খুলে হেসে হেসেই কথা বলো, আর এত সুন্দর স্পিডে কথা বলো না। আমি তো ভাবলাম বাবা, আমি দিদি বলবো দিদি মাঝে মধ্যে একটু জল খেয়ে নিও, কারণ তুমি এত ছটপট ছটপট করে কথা বলো, যেটা আমার খুব ভালো লাগে। আর সবসময় তুমি হাসি খুশি থাকো, আর আমি ভগবানের কাছে প্রার্থনা করবো তুমি এরকম সবসময় হাসি খুশি থাকো। আর একটা কথা, আর তোমার যে গোপুজাত আছে, ঠিক আছে, যেটা আমাদের দাদা, তোমার তোমার বরকে যে তুমি গোপুজাত বলো, দাদাকে আমার ভালোবাসা দিও। তুমি যখন দাদার সাথে, আমার ক্যামেরাটা পড়ে যাচ্ছে, তুমি যখন দাদার সাথে শর্ট ভিডিও করো আমার দেখতে খুব ভালো লাগে। আর দাদি হোক, তোমাদের জুড়ি খুব ভালো লাগে আমার দেখতে, তোমাদের মধ্যে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আছে, দেখলেই বোঝা যায়, ভিডিও দেখলেই বোঝা যায়। হয়তো দাদাকে সব ভিডিও তো তুমি দেখা যায় না, কিন্তু খুব ভালো লাগে তোমাদের। আর তোমাদের জুড়ি এরকমই থাকুক সারা জীবন, তোমরা খুব ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আর আমি চাইবো তোমার চ্যানেলটা আরও অনেক বড় হয়ে যাক। তো দিদি, আমি শুধু এটুকুই জানানোর জন্য তোমাকে ভিডিওটা করা, যে তুমি প্লিজ ভিডিওটা যদি দেখো তো আমাকে প্লিজ একটা রিপ্লাই করে দিও, আমার ভালোবাসা নিও। আর আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে। ব্যাস এটুকুই বলার ছিল। টাটা বাই দিদি, খুব ভালো থেকো, টাটা।